কার্যসূচী প্রকাশ হওয়ার পাছতে প্রতিক্রিয়া প্রকাশের সংবাদ মেলর আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টির বিধায়ক শিলাদিত্য দেবে। পুনে পুনে আপনার লো সংবাদ মেলর মজলে মানে যরণে কাম করে গিয়ে আসলে কাকু লগত নলওয়াকে সেইবিল আমি উল্লেখ করেছিল আর আজি সেয়া দেখা পালো যে কত কমসে কম এক কোটি বাংলাদেশি মুসলিমর নাম কর্তন হব লাগিছিল, আমি আজি দেখা পাইছো যে সেইবিল নাম সুমাই পড়ছে। এনেকুৱা যেন লাগিছে যে অসমত বা ভারতবর্ষত খালি হিন্দু শরণার্থীহে আহিছিল, ইয়াতে বাংলাদেশী মুসলিমর কোনো আগ্রাসন হোৱা নাই। এই এনআরসি চাই পেলাই তেনেকুৱা লাগিছে, কিন্তু সেয়াতো হব নোৱাৰে। কিয় নোৱাৰে মই এখানে কব বিচাৰিছো যে দুই হাজার এগারো চনত যেতিয়া সেন্সাস আহিলে আর সেন্সাসত যেতিয়া আমি বিবৃতি পালো যে পশ্চিম বাংলা যার লগত বাংলাদেশের প্রায় 1070 কিলোমিটার আপনার বাউন্ডারি আছে, তাতে মুসলিম গ্রোথ রেট আছিল 1.8%। ত্রিপুরা যার বাংলাদেশের লগত 835 কিলোমিটার বাউন্ডারি আছে, তাতে মুসলিম গ্রোথ রেট আছিল 0.6%। আর অসমত যত বাংলাদেশের লগত আমার বাউন্ডারি আছে 263 কিলোমিটার, তাতে আমার গ্রোথ রেট হয়েছে 4%। মানে আমার সবচে কম বাউন্ডারি বাংলাদেশের লগত হওয়ার পিছতো আমার মুসলিম গ্রোথ রেট হয়েছে হাইয়েস্ট। তো এনেকাতো হব নোৱাৰে যে পশ্চিম বাংলার মানে মুসলিম পপুলেশন প্যাটার্ন তাঁতর বার্থ আর ডেথ অল্প বেলেগ অসমৰ পৰা সেইটো হব নোৱাৰে, ত্রিপুরারও হব নোৱাৰে, সবর একে হব। তার মানে বাউন্ডারি ক্রস করে আহা অসমত বেছি আছে। আর আমি 2011 চনের যদি সেন্সাস টু এনালাইসিস করে চাও, তাতে দেখা যায় যে 1971-ৰ পৰা 2011 চন লৈ হিন্দুর পপুলেশন কমিছে ফ্রম 72.5% পৰা কমি আহি হৈছে 61.46%। 72.5% পৰা কমিছে কিমানত? 61.46%। মানে হিন্দুর পপুলেশন অসমত কমি আহিছে, তার মানে হিন্দু ইললিগেল মাইগ্রেন্টস 71-ৰ পিছত আৰু অসমত তেনেকুৱা প্রবেশ করা নাই। তো আজি যদি এনআরসি লিস্ট আউট হওয়ার পিছত আমি যদি 19 লাখ মান বা 20 লাখ মান মানুষ নাম কর্তন হয়েছে যদি দেখা পাইছো, তাতে মেজরিটি মানুষ কিন্তু হিন্দু শরণার্থী সকলের নাম অন্তর্ভুক্ত হয়ে আছে। তার মূল কারণ হল যে তেওঁলোকর ওসরত ডকুমেন্টস নাই, কারণ 1971-ৰ পূর্বে আহিছে, তেওঁলোকর হাতত ডকুমেন্টস নাই। এই কারণে এনেকুৱা এটা দেখুৱা গৈছে যে তেওঁলোকে 1971-ৰ পিছত আহিছে। 1971-ৰ পিছত আহিলে তেতিয়াতো গ্রোথ রেট বাড়িব লাগিছিল অসমত, হিন্দুর গ্রোথ রেট সেইটো বড়া নাই। তো সেইটো যদি বড়া নাই, তার মানে 71-ৰ পিছত হিন্দু অহা নাই, হিন্দুখিনি আহিছে 1971-ৰ আগত, কিন্তু আগত অহার পিছতো তেওঁলোকর ডকুমেন্টসর অভাবত তেওঁলোকৰ নাগরিকতা তেওঁলোকে প্রমাণ কৰিব পৰা নাই, তাৰ বাবে তেওঁলোকৰ নাম অহা নাই। তার মাজতে মই কব বিচাৰিছো যে আজি মই বহুত ফোন কলস পাইছো বিভিন্ন ঠাইৰ পৰা অসমৰ পৰা, আৰু মই এনেকুৱা এটা ফোন কল আছে যে মার নাম আহিছে, দেউতাকৰ নাম আহিছে, ভাতৃৰ নাম আহিছে, ভন্টীৰ নাম অহা নাই, ছোৱালীৰ নাম অহা নাই। সেইটো কিয় অহা নাই? তাৰ মানে কথাটো এনেকুৱা হৈছে যে হাজেলা ডাঙৰীয়া চিফ কোঅৰ্ডিনেটৰ তেওঁ ভাঙাঘৰ অফিচত বহি থাকে, তেওঁৰ লগত তেনেকুৱা ধৰণৰ কোনো লিংকেজ, ডাইৰেক্ট লিংক নাই গ্ৰাছৰুটত। গ্ৰাছৰুটত কি হৈ আছে তেওঁলোকে ভালকৈ নাজানে। যিসকল কম্পিউটাৰ এছিষ্টেণ্ট আছে তেওঁলোকে যেতিয়া সেৱা কেন্দ্ৰত কাম কৰে চুপাৰভিজনৰ আণ্ডাৰত এক ধৰণৰ চেহাৰা, আৰু তেওঁলোকৰ লেপটপ যেতিয়া ঘৰত লৈ যায় তাতে গৈ তেওঁলোকৰ বেলেগ চেহাৰা, তাতে তাহাঁতৰ টাৰ্গেট হৈছে যিটো ষড়যন্ত্ৰ, যিটো ষড়যন্ত্ৰ আজি অসমত চলি আছে যেনে প্ৰকাৰেও মুছলিম বাংলাদেশীসকলৰ নাম অন্তৰ্ভুক্ত হৈ যাব লাগে আৰু হিন্দু শৰণাৰ্থীসকলৰ নাম কৰ্তন হ'ব লাগে। ৰাইজক এইটোৱে দেখাব লাগে যে হিন্দু বেছি সোমাইছে, টার্গেটটো বঢ়াব লাগে। তো এইটো কৰি পেলাই তেওঁলোকে এটা ষড়যন্ত্ৰমূলক আজি এনআরসি আমাক দিছে। মই ধন্যবাদ দিছো যে ঠিক আছে, কিবাতে এটা আমি পাইছো, ইয়াক আমি এতিয়া এনেকে এৰি দিলে নহব, আমি এতিয়া চাব লাগিব যে ইয়াক কেনেকৈ আমি এতিয়া 100% শুদ্ধ কৰোঁ।
যি প্রকারে লাখ লাখ বাংলাদেশী মুসলমানের নাম ইয়াতে অন্তর্ভুক্ত হয়ে গেছে, তাক আমি কেনেকে আকো শুধরণি করিম, তার যে প্রক্রিয়া সেইটো মই আহ্বান করিম যে এতিয়া আমার কেন্দ্র সরকার, রাজ্য সরকার, বিভিন্ন দল সংগঠন সকলে ওলাই আহি, কারণ আজি যেটা ফাইনাল লিস্ট ওলাইছে অসমীয়া মানুষের মুখত হাঁহি হব লাগিছিল, অসমীয়া মানুষের ঘরতে আজি ফূর্তি হব লাগিছিল, মিঠাই খাব লাগিছিল, কিন্তু আমি এইখানে দেখা নাপালো। আমি কি দেখা পাই আছো আজি, যে রাতিপুৱাৰ পৰা যি সকলে সুপ্রিম কোর্টত গৈ কেস করেছিল তেওঁলোকে এতিয়া ধর্ণাত বহিছে, তেওঁলোকৰ চকুত পানি, তেওঁলোকে কান্দি আছে যে আমি কি পালো, আমি কিয় এনআরসির কারণে কেস করিলো আর আমি এনআরসির পৰা কি পালো, তেওঁলোকে আজি ধর্ণাত বহিছে। আর যত বিদেশী হব লাগে তাতে মিঠাই খাই আছে, বাংলাদেশ বর্ডারত অসমৰ লগত বাংলাদেশ বর্ডার সীমান্তত যিবিলাক ডিস্ট্রিক্ট আছে তাতে নিশ্চয় আপনারা দেখা পাইছে, মই টিভিতো দেখা পাইছো আজি যে তেওঁলোকে মিঠাই খাই আছে। তাৰমানে যি সকল ভাবা নাছিলে যে তেওঁলোকৰ নাম এনআরসির আহিব, তেওঁলোকৰ নাম আহি গল, সেই ফূর্তিত আজি তেওঁলোকে মিঠাই খাই আছে। আর যি সকল সঁচাকৈ ভারতীয়, ভারতের কারণে সংগ্রাম করেছে, যেনেকে আমার 855 জনের মাজত আমার মদন মল্লিক ডাঙরিয়া সংগ্রাম করেছিল বিদেশী বহিষ্কার করব লাগবে অসমৰ পৰা, তেওঁৰ পৰিয়ালৰ নাম আজি আহিছে যে তেওঁলোক বিদেশী বুলি, কিমান দুর্ভাগ্যর কথা। এই কারণে মই কব বিচাৰিছো এই এনআরসির পৰা আমার থলুৱা অসমীয়া মানুষের মুখত কিন্তু কোনো হাঁহি নাই, মনত দুঃখ যে আমি কি পালো, আর যি সকলের নাম সুমাব নালাগিছিল এই এনআরসির তেওঁলোকে আজি মিঠাই খাই আছে সেই বাংলাদেশ বর্ডার বিলাকত, যেবিলাক জিলা আছে, যেবিলাক ঠাই আছে। মই আরো একটা কথা কব বিচাৰিছো যে যেতিয়া ক্লেইমস এন্ড অবজেকশনের কথা চলি আছিলে, আমি জানো যে সুপ্রিম কোর্টের একটা আদেশ আছিল যে কোনো ধরনের তথ্য এনআরসি কর্তৃপক্ষ দিব নোৱাৰিব বুলি, আর এনআরসির বিষয়ে আপনি এসেম্বলিতেও আপনি প্রশ্ন করব নোৱাৰিব, আর প্রশ্ন করলেও এনআরসি কর্তৃপক্ষ কোনো উত্তর নিদিব বুলি সুপ্রিম কোর্টের আদেশ আছিল। যদি আদেশ আছিল তেতিয়াহলে যেটা অবজেকশন দিয়া গৈছিল আসুর মারফতত, তেওঁলোকে 2.5 লাখ মান তেওঁলোকে অবজেকশন দিছিল বুলি তেওঁলোকে নিজে ক্লেইম করেছে মিডিয়াত, যদি 2.5 লক্ষ তেওঁলোকে অবজেকশন দিছিলে, তেওঁলোকে ARN নাম্বারটো কেনেকে পালে সেইখিনি কিন্তু অসমবাসীক জনাব লাগিব, কারণ ARN নাম্বারটো এটা সিক্রেট নাম্বার, সুপ্রিম কোর্টে কৈছে যে আপনার কোনো ধরনের তথ্য দিব নোৱাৰিব, যদি কোনো ধরনের তথ্য হাজিলাই দিব নোৱাৰে তেতিয়াহলে আসুর হাতত 2.5 লাখ ARN নাম্বার কেনেকে পৰিল তার তদন্ত হব লাগে। আর যিসকলে অবজেকশন দিলে তেওঁলোকে কিন্তু আলটিমেটলি গৈ হিয়ারিংত উপস্থিত নহল, উপস্থিত নোহার পিছতো সেইবিলাক মানুহৰ নাম আজি কর্তন হৈছে। তাৰমানে এটা একটা কনস্পিরেসি আমি ভালকে দেখা পাইছো। এই কনস্পিরেসির কারণে মই সেন্ট্রেল গভর্নমেন্টক আমি রিকুয়েস্ট করব বিচাৰিছো যে ইয়াত কিন্তু একটা ডাঙৰ ইনভেস্টিগেশন হব লাগে, কি প্রকার ইনভেস্টিগেশন করলে আমি অসমীয়া জাতি বাঁচিব, অসম বাঁচিব, তার বিবেচনা করব লাগে সকলকে লৈ পেলায়, নহলে এই এনআরসিক যদি আমি মানি লও যে 100% শুদ্ধ বলে তেতিয়া কিন্তু অসমীয়া জাতি ভুগিব। ঠিক আছে, আজি ফাইনাল লিস্ট ডিক্লেয়ার হওয়ার পিছত সুপ্রিম কোর্টের এতিয়া কি আদেশ হব সেইখিনি চালে আমি গম পাম, কারণ যদি প্রক্রিয়াটো এতিয়া ইতি হৈছে তেতিয়াহলেতো সুপ্রিম কোর্টের টেরিটরির পৰা এটা ওলাই আহিব লাগে, আর নর্মেল কোর্স যেনেকে হৈ থাকে বা বিভিন্ন ঠাইত বা ভারতবর্ষত যিবিলাক ঠাইত হওয়ার কথা চলি আছে, নর্মেল কোর্সত যেটা হব লাগে RGI মারফতত সেই হিসাবত গলে তেতিয়া হয়তো আমি আপডেশন প্রসেসটো আরো ভাল হব, কারণ তেতিয়া মানুহ ক্লেইমস এন্ড অবজেকশনত ডাইরেক্টলি যাব পাৰিব, কারণ তথ্য যদি নাপায় আপনি কার এগেনস্টত গিয়ে কমপ্লেইন করব, এইটা তো একটা ষড়যন্ত্র আসলে যে ক্লেইমস এন্ড অবজেকশনস আপনি করব পারে কিন্তু ARN নাম্বার আপনি নাপাব, কোনো ধরনের তথ্য নাপাব, তো তথ্য নাপালে কোনে অবজেকশন করব। তো এই কারণে মই দেখিছো কি বিশেষকে হিন্দু শরণার্থীক টার্গেট করা হয়েছিল আর বাংলাদেশী মূলর মুসলমানক কেনেকে এনআরসির নাম অন্তর্ভুক্ত করে দিয়া হয়
তার কারণে এয়া ষড়যন্ত্র আছিল। আসুও একটাই করলে টার্গেট করলে হিন্দু শরণার্থীক আর বাংলাদেশি মূলর মুসলমানখিন সুমাই গেল তার বিরুদ্ধে নিমাত হয়ে থাকিল। আর তার সবচেয়ে ডর দৃষ্টান্ত যে যেটা ড্রাফট ওলাইছিল মিঠাই খাইছিল, আজি হয়তো লাজত মিঠাই খোৱা নাই, আজি হয়তো বেলেগ হুরত কথা পাতি আছে, কারণ জানে যে রাইজ এটা ক্ষমা নকরিব। 19 লাখ মানুষ যখন বাদ পড়ছে তাতে মেজরিটি মানুষ এটা হিন্দু শরণার্থী সকলে হব, যখন 1971 পূর্বে আহিছে। আর যখন বাংলাদেশি মুসলমান 1971 পিছত আহিছে, তেওঁলোকে জালি কাগজ আর পয়সা খরচ করে পেলায় দম দি পেলায় তেওঁলোকৰ নাম এনআরসিত আনি পেলাইছে। আর মই কেতিয়াবা ভাবু যে হাজেলার উপরও কিবা থ্রেট আছিলে নেকি, কারণ মই যেতিয়া এই এনআরসির বিষয়ে মাতি আছো, বাংলাদেশি মুসলমানের বিরুদ্ধে মই মাতি আছো, মূর ওসরত যদি 400-র অধিক থ্রেট কলস আহে, তেতিয়া হলে নিশ্চয় হাজেলারও থ্রেট কলস আছে। হয়তো তেওঁ সেইখিনি খোলাসা করা নাই, মানুষ রাইজক জনোৱা নাই, মিডিয়াক জনোৱা নাই, হয়তো তেওঁ ভয়ত হয়তো এনেকুৱা কামটো কৰিছে, কারণ তেওঁ প্রাণৰ ভয়ত হয়তো ভাবিছে যে যদি মই বাংলাদেশী মুসলমানের নাম অন্তর্ভুক্ত নকৰো তেতিয়া হয়তো তেওঁৰ আগন্তুক দিনত প্রবলেম হব পাৰে, এই কারণে হয়তো তেওঁ সারেন্ডার হৈ গৈছে। আৰু লগতে কৰাপ প্ৰেক্টিছটো আছে। চক AUDF-ৰ এজন বিধায়ক, তেওঁ এজন চাহ বাগিচাৰ মানুহ, আৰু চাহ বাগিচাৰ মানুহ যদি নাম অহা নাই তো নেচাৰেলি আমি সন্দেহ কৰিব লাগিব এই এনআরসির প্ৰক্ৰিয়াত। কিন্তু মাজাৰ বুঢ়িয়াৰ নাম অহা নাই সেইটো তদন্ত হ'ব লাগে, কাৰণ আমি আগতেও গম পাইছিলোঁ যে এজন বাংলাদেশী মুসলমান বদরপুরের পৰা বিধায়ক হৈছিল। সেই কাৰণে এজন বাংলাদেশী মুসলিম আহি পেলায় যদি অসমত বিধায়ক হব পারে তেতিয়াহলে ভালকে চালি জারি চালে ভাল হব, হয়তো তদন্তর পিছত যদি দেখা যায় তেওঁৰ সকলো কাগজপত্র ঠিক আছে তেতিয়াহলে তেওঁ ভারতীয়, আর নহলে তেওঁ বিদেশী।